হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকিম। এখন আমি একটা বাংলাদেশি নাটকে রিভিউ করতে চলে এসেছি, যার নাম হলো দ্য কিডন্যাপার, যেটা গতকালই কিন্তু স্ট্রিম করে গেছে সুলতান এন্টারটেনমেন্ট বলে ইউটিউব চ্যানেলে। নাও ঈদ উপলক্ষে কিন্তু বাংলাদেশ থেকে প্রচুর নাটক বেরিয়েছে, তো প্রত্যেকটা নাটক হয়তো আমার দেখার সম্ভাবনা নেই, তবে আমি কিছু কিছু নাটক দেখছি। তো তার মধ্যে এই নাটকটা দিয়ে আমি প্রথম রিভিউটা শুরু করলাম। তোমাদের যদি এই ঈদের মধ্যে কোনো সেরকম নাটক মনে হয় যেটা আমার দেখা উচিত এবং তোমাদের ভালো লেগেছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো কিডন্যাপের নাটকটির স্টোরি, স্ক্রিন প্লে এবং ডাইরেকশন দিয়েছে কাজল আরিফিন ওম, এবং এখানে কাস্টিংয়ে আছে আফরান নিশো, সাবিলা নূর, শাহেদ আলী সহ আরও অনেকে। তো এই নাটকটা আমি দেখলাম, আমার কেমন লাগলো সব কিছু সম্পর্কে তোমার সাথে শেয়ার করতে চলে এসেছি। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। নাটকটি কিন্তু 51 মিনিটস প্লাস ডিউরেশনে, মানে 52 মিনিটসের কাছাকাছি, এবং এই নাটকটির যে এন্ডিংটা করা হয়েছে সেই এন্ডিং থেকে আমি প্রিটি মাচ শিওর যে এই নাটকটির হয়তো সেকেন্ড পার্ট বেরোলেও বেরোতে পারে, কেন কি কিছুটা অ্যাব্রাপ্ট এন্ডিং হয়েছে বা অনেক কিছু ব্যাপার আছে যেটা কিন্তু রিভিলেশন করা হয়নি। তো নাটকটি কী নিয়ে? নাটকটি হচ্ছে একটা কিডন্যাপারকে নিয়ে, এবং সেই কিডন্যাপারের চরিত্রে আছে হচ্ছে আফরান নিশো, এবং সে সাবিলা নূরের চরিত্রটাকে কিডন্যাপ করে। এবং সাবিলা নূর যে চরিত্রটা প্লে করছে সে একজন বড়লোক বাড়ির মেয়ে, যে কোনোদিন অভাব ব্যাপারটা বোঝেনি, এবং গল্পটা শুরুই হচ্ছে সে তার বাবার কাছে বায়না করছে যে তার ক্রেডিট কার্ড কেন ব্লক হয়ে যাচ্ছে, সে টাকা ইনভেস্ট করতে চাইছে সেইভাবে টাকা খরচ করতে পারছে না, তো এরকম নানারকম বক্তব্য নিয়ে তার বাবার কাছে কমপ্লেন করছে। তার একটা ব্র্যান্ড নিউ গাড়ি আছে যেটা মাসখানিক আগে কিনেছে, বাট সে আবার একটা গাড়ি কিনতে চাইছে। তো এরকম একটা প্যাম্পার্ড যে মেয়েগুলো হয় বড়লোকের, সেরকমই একটা চরিত্র হচ্ছে সাবিলা নূরের। তো আলটিমেটলি তার কিডন্যাপ হয়, এবং সে কিডন্যাপটা করা হচ্ছে আফরান নিশো, এবং আফরান নিশো একটা মোটিভ নিয়ে কিডন্যাপ করে, কারণ কি আফরান নিশোকে কিডন্যাপ করতে বলা হয়। তো আলটিমেটলি এই যে সাবিলা নূরকে কিডন্যাপ করে, সাবিলা নূরের সাথে তার কীভাবে চলে কিডন্যাপ করার পর থেকে, সাবিলা নূর ওরকম একটা পরিস্থিতিতে কিডন্যাপ থাকার পরে সে কী কী ডিমান্ডস করে, এবং আলটিমেটলি সে কিডন্যাপারের হাত থেকে কি সাবিলা নূর রেস্কিউ হয় নাকি অন্য কিছু লেখা আছে ওদের ডেস্টিনিতে, সেই সব কিছু জানার জন্য তোমাদের কিন্তু এই নাটকটি দেখতে হবে। তো নাটকটি 51 মিনিটস ডিউরেশন প্লাস হওয়া সত্ত্বেও নাটকটি কিন্তু কমপ্লিট নয়। সেটা কেন নয় আমি এখানে কিছু বলবো না, কেন কি তোমরা নাটকটি দেখলে হয়তো বুঝতে পারবে। ক্লাইম্যাক্সটা এমনভাবে করা হয়েছে যে অনেক কিছুই ওপেন রেখে দিয়েছে, মানে সেটার কোনো একটা কনক্লুশনে আমি আসতে পারছি না, তাই আমার যা কেনই মনে হচ্ছে যে এই নাটকটির হয়তো সেকেন্ড পার্ট বেরোলেও বেরোতে পারে। তবে নাটকটির মধ্যে একটা অদ্ভুত ব্যালেন্স রেখেছে কাজল আরেফিন ওম, যেটা স্যার প্রত্যেকটা নাটকের মধ্যে থাকে, যে হিউমারের সাথে একটা কোথাও না কোথাও একটা সেন্সিটিভ কিছু ইম্প্যাক্ট থাকে। তো এখানেও কিন্তু হিউমার আছে, হিউমারটা বলতে যে সাবিলা নূরের চরিত্রটা কিন্তু প্যাম্পার যেরকম সেরকমই কিন্তু একটা ইনোসেন্ট চরিত্র, মানে সে বুঝতে পারছে না যে সে কিডন্যাপ হওয়া সত্ত্বেও সে ডিমান্ড করছে কিডন্যাপের কাছে যে ভাইয়া বাথরুমটা একটু পরিষ্কার করে দাও না, আমি তো এরকম নোংরা অবস্থা থাকতে পারি না, ভাইয়া আমাকে একটু জামা কাপড় দাও না বিকজ আমি না ডাস্ট অ্যালার্জিতে এরকম ব্যাড স্মেল ওরা জামা পরে থাকতে পারি না, ভাইয়া তুমি আমার বাবার থেকে টাকা চাওয়ার পরে না তুমি একটু খাওয়া দাওয়ার জন্য এক্সট্রা টাকা চাই নেবে, কেন কি আমি না এরম টাইপের খাওয়া দাওয়া খেতে পারি না। তো এরম টাইপের নানা রকম বক্তব্য দিচ্ছে, তোমাদের ওই সিনগুলো যখন তোর আসবে তোমাদের কিন্তু সিরিয়াসলি ফানি লাগবে, মানে আমার কিন্তু প্রচণ্ড ফানি লেগেছে। এবং সাবিলা নূরের ওই ব্যাপারটা আছে না ইনোসেন্সের মধ্যে, তার মুখের গঠনটা এরকমই যে সে যখন এরম টাইপের অ্যাক্টিংগুলো করে না সেটা দেখতে খুব সুইট এবং ইনোসেন্ট লাগে, এবং সেটাই কিন্তু খুব সুন্দরভাবে এই চরিত্রের মধ্যে ফুটিয়ে তুলেছে সাবিলা নূর। এছাড়া এখানে আফরান নিশোকে যে কিডন্যাপের চরিত্র দেখিয়েছে, সে কিডন্যাপের চরিত্রটা ওই অনেকটা কোকোনাটের মতো, বাইরে দিয়ে ভীষণ শক্ত রাফ অ্যান্ড টাফ, কিন্তু ভেতরের মধ্যে একটা নরম কোনো একটা মনুষ্যত্ব আছে যেটা কিন্তু লাস্টে গিয়ে পরিচয়ও পায়, এবং সেই চরিত্রটা কিন্তু আফরান নিশো খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এই নাটকটির মধ্যে। নাটকটিতে কিছু সিনেম্যাটিক শর্টস আছে, একটা জায়গা আছে যেখানে অ্যাকশন হয়, এবং সেই অ্যাকশনটাকে এমনভাবে কোরিওগ্রাফ করা হয়েছে তোমাদের মনে হবে তোমরা একটা ফিল্ম দেখছো, কোনো নাটক দেখছো এটা মনে হবে না, কারণ কি ওটাকে শুটই করা হয়েছে এরকমভাবে, এবং জঙ্গলের মধ্যে তারা দৌড়াচ্ছে যেইভাবে ক্যামেরা প্যানিং হয়েছে বা ওদেরকে দেখানো হয়েছে যেভাবে, ওই সিকোয়েন্সটা টোটালি আমি নাটকে কোনোদিন এরকম টাইপের সিকোয়েন্স দেখিনি, মানে ওটাকে একদম পুরো বলতে পারি আমি একটা বিগ স্ক্রিনের সিনেমা দেখলে যেই টাইপের হয় যে একটা চেস সিকোয়েন্স, ঠিক সেইভাবে কিন্তু ওটা শ্যুট করা হয়েছে, মানে ওই শ্যুটিং সিকোয়েন্সটা কিন্তু আমি সত্যি একটা দাঁত দেওয়ার মতোই। এবার আমি আসি যে এখানে যে প্লটটা,
প্লটটা কিন্তু এমন কিছু খাস নয়, মানে কাজল আরিফিন ওমের এর আগে অনেক নাটক দেখেছি সেই তুলনায় কিন্তু এই গল্পের প্লট লাইনটা আমি বলবো না খুব ঠিক, খুব একটা সিম্পল গল্প, কিছুই নেই গল্পের মধ্যে। একটা কিডন্যাপার কিডন্যাপ করেছে এবং কিডন্যাপ করার পরে তার সাথে তার মেয়ের এনকাউন্টারগুলো কীরকম হচ্ছে এবং তাদের মধ্যে আলটিমেটলি কী হয়, যে কিডন্যাপার যাকে কিডন্যাপ করেছে তাকে সে রিলিজ করে কি করে না, নাকি অন্য কিছু লেখা আছে, এই ব্যাপারটা মানে এমন কিছুই খাস না, মানে তার মধ্যে কিছু ডেপথ আছে সেটা নেই, কিন্তু কোথাও না কোথাও দেখতে তোমাদের কিন্তু এন্টারটেইন লাগবে। এবং আমি যে বললাম এন্টারটেইনিং লাগার কারণ হচ্ছে এখানে যেভাবে ডায়লগসগুলোকে লেখা হয়েছে বা যেভাবে এখানে স্ক্রিন প্লেটা করা হয়েছে, স্পেশালি আফরান নিশো এবং সাবিলা নুরের চরিত্র দুটো যেভাবে করা হয়েছে সেটা কিন্তু একদম পোলস অ্যাপার্ট চরিত্র। তো আমি চাই যে এই নাটকটার একটা কনক্লুশন যেটা আমি পাইনি সেটা যেন কনক্লুশন হয় এবং নাটকটার একটা যেন সেকেন্ড পার্ট আসে, কেন কি অনেক কিছু যেন ঠিক জমলো না বা ঠিক আনসার পেলাম না যে কি হলো। তো এটা তো মেকার্স যেন এই নাটকটির একটা সেকেন্ড পার্ট আসে। তবে এই নাটকটি যখন ট্রেলার বেরিয়েছিল আমার কিন্তু নাটকটার প্রতি একটা এক্সপেকটেশন ছিল, সেই এক্সপেকটেশনটা কিছুটা ফুলফিল হয়েছে কিছুটা আবার ফুলফিল হয়নি। সো ইট ওয়াজ আ ডিসেন্ট ওয়াচ বাট খুব হাহামরি নয়। তো তোমরা যারা যারা কিডন্যাপার দেখেছো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তো আমার রিভিউটা আমি দিয়ে দিয়েছি এবং আমি যেরকম বললাম যে ঈদে প্রচুর নাটক বেরিয়েছে, প্রত্যেকটা নাটক দেখা খুব মুশকিল, বাট তোমাদের মধ্যে বেস্ট কোন নাটকটা মনে হচ্ছে সেটা আমাকে কমেন্ট করে জানিও। নেক্সট নাটক যেটা আমি রিভিউ করবো সেটা হচ্ছে ভিকি জাহেদের শেষ কথা এবং তারপর আমি করবো হচ্ছে দ্য শু বক্স। তো তার জন্য স্টে টিউন টু মাই চ্যানেল।